হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হালি শহরে আমাদের দোতলা বাড়িটি ও তার চারিদিকটি ঘুরে দেখাবো তোমাদেরকে। তো বাড়িটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, আর বাড়িটি জমির পরিমাণ মোট 2 কাঠা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। তো বাড়িটির বাঁদিকে রয়েছে একটি জলের ট্যাঙ্ক, আর তার পাশেই রয়েছে সরু একটু জায়গা। আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু দেখানো যেতে পারে। বাড়িটিতে জলের সব রকম ব্যবস্থা করাই আছে, কোনো রকম অসুবিধা হবে না। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই বাড়ির ডান দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে আসি। ডান দিকে আছে কলতলা, দেখতেই পাচ্ছ এই রকম। চলো এবার তোমাদের বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখাবো। বাড়িতে রয়েছে 3টি বেডরুম, 1টা কিচেন, আর উপরে 1টা ঠাকুরঘর আলাদা করে করা আছে, আর 2টো আছে ইন্ডিয়ান স্টাইলে টয়লেট। তো চলো তোমরা দেখে নাও। আর আছে 1টা ডাইনিং রুম আর 1টা ছোট মতো বারান্দা। চলো এবার তোমাদের সিঁড়ি দিয়ে উঠে ওপরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে বাঁদিক থেকে এটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এটা হচ্ছে দোতলা। দোতলার একটু কাজ বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি কাজ বাকি নেই, শুধু জানলা দরজার কাজটুকুই বাকি আছে। তো বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, দোতলা থেকে পাশে তোমরা একটা বড় মাঠ পেয়ে যাচ্ছ। চারিদিকে পরিবেশটা দেখো, খুবই মনোরম পরিবেশ। তো এটা হচ্ছে ঘরগুলো, আর 3টে রুমই বেশ বড় বড় রুম আছে, আর দোতলার এই রুমটার সাথে অ্যাটাচ করা রয়েছে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি, আর একটা ব্যালকনি আছে এরার উপর দিক থেকে। তো ব্যালকনি থেকে আমি তোমাদের সামনে ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে ব্যালকনির সামনে ভিউটা। বাড়ির সামনের দিকে তোমরা পেয়ে যাচ্ছ 8 ফুটের রাস্তা। বাড়িতে ঢোকা ও বেরোনো সেরকম কোনো অসুবিধা হবে না,
আর পাশেই পাচ্ছ এত বড় একটা মাঠ, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে গরমে ও ঠান্ডা দুটোতেই সুবিধা, যেমন রোদ পাবে তেমনই পাবে হাওয়া। আর বাড়ির সামনে তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের এমার্জেন্সিতে যদি অ্যাম্বুলেন্স আসা বা ফায়ার ব্রিগেডে আসার কোনো রকম অসুবিধা হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে হালিশহর স্টেশন থেকে এই বাড়িটা মাত্র 10 মিনিটে হাঁটার পথ। আমি কোনো বাইকে বা গাড়িতে বলছি না, হেঁটে বলছি, তাহলে তোমরা বুঝতেই পারছো। তাহলে তোমরা গাড়িতে যদি যাও তাহলে আরও কত তাড়াতাড়ি হবে। আর বাড়িটিতে জলে কলে ইলেকট্রিসিটিতে সব কিছুর ব্যবস্থা পরিপূর্ণ করা আছে। আর বাড়িটির প্রাইস রাখা হয়েছে 56 লাখ টাকা। যারা এটাকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বাড়িটি আরও ডিটেলস কিংবা টাকা পয়সা নিয়ে কোনো রকম কথা বলতে চাইলে বলতে পারেন। বাড়িটি খুবই ভালো পরিবেশে, দেখতেই পাচ্ছেন খুবই নিরিবিলি জায়গায়। যারা নিরিবিলি জায়গা থাকতে পছন্দ করেন অবশ্যই বলবো একবার বাড়িটি দেখে যেতে। বাড়িটির পুরো অ্যাড্রেস হচ্ছে হালিশহর নিউ পূর্বাচল পোস্ট নবনগর, ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার সরস্বতী প্রে কাউন্ট। অবশ্যই একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন, একবার এসে বাড়িটি দেখে যাবেন। আর সবার শেষে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। আজকে তবে এইটুকুই, নমস্কার।